দর্শক বন্ধু আমি জামা ব্লগস তোমাদের সামনে আবারও হাজির হই হই রই করতে সরস্বতী পূজা শেষ হয়ে গেল আজকের দিন এখন দধি দিনা শীতল ষষ্ঠী চলছে যাই হোক এরপর চলে আসছি আমার টপিক হলো আজকে একাদশী পর 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 একাদশী অনেক তো হয় কোন একাদশীর কি নিয়ম কি পালন কি আমি তোমাদের প্রত্যেক একাদশীতে আমি বলবো একাদশী পালনের কি ফল এবং করণীয় তাহলে প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ভ্লগটা শুরু করছি আজকে আমার টপিকটা দেখে বুঝতেই পারছো যে আমি কি বলতে চেয়েছি সামনেই আসছে মাঘ মাসে শুক্লপক্ষে একাদশী নাম হচ্ছে জয় একাদশী অথবা ভৈমী একাদশী ভবিষ্যত পুরাণ পদ্ম পুরাণ এই সমস্ত পুরাণে একাদশীর মহিমা কীর্তন করা হয়েছে এই একাদশী কবে সারা পৃথিবীতে বেশিরভাগ জায়গায় আগামী বিশ মানে বিশে ফেব্রুয়ারি কুড়ি তারিখে ভৈমি বা জয় একাদশী কিন্তু মানে ক্যালিফোর্নিয়া জার্মান সুইডেন মেক্সিকো এরকম বাইরের দেশে কিছু স্থানে উনিশে ফেব্রুয়ারি একাদশী তাহলে কবে একাদশীটা পালন করবে উনিশ না কুড়ি তাহলে আমাদের এখানে কুড়ি তারিখে একাদশী পালন পড়েছে। একবার ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই ভৈমি একাদশী পালনের কি ফল যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন এই একাদশী পালনের বিষয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই ভৈমি একাদশী বা জয়া একাদশী সর্ব পাপ বিনাশিনী মুক্তি প্রদায়নি সর্বকাম প্রদায়িনী এমন কি তিনি এটাও বললেন যে যদি কেউ একবার ভৈমী একাদশী পালন করতে পারে তার কখনো পেত মানে ভূত ধরে না প্রেত ধরে না এমন কোনো দুষ্কর্ম করলেও পিসাজনিত প্রেতজনিত যদি কিছু লাভ করে তাহলে এই ভৈমী একাদশীর ফলে এসব দোষগুলো কেটে যায় প্রেত জন্ম বা পিশাস জন্ম যারা নেয় তারাই বই মি একাদশী করলে লাভ করতে পারবে পুনর্জন্ম যুধিষ্ঠির মহারাজ তো শুনে খুব চমৎকার হলো যে শ্রীকৃষ্ণের কথা শুনে যে এই একাদশীর এতটাই গুরুত্বপূর্ণ মাহাত্ম্য পিশাচও পর্যন্ত মানে পুনর্জন্ম হয় কিন্তু আমরা এটাও শুনেছি যে একাদশী মানুষের খুব উপকৃত হয় মানুষরা কিন্তু ভূত প্রেত পিচাস উপকৃত হয় এটা তো জানা ছিল না তাই ভূত প্রেত পিস যদি মানে এই একাদশী ব্রত করে বা খাবার না পেয়ে বাধ্য হয়ে যদি একাদশী ব্রত একাদশী করে একাদশীর দিনে তাহলে খুবই ওদের পুণ্য লাভ হয় যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে শ্রীকৃষ্ণ বললেন যে বার্তাটা আমাদের ছড়িয়ে দিলেন আমরা এটা বিশ্বাসই করতে পারছি না ভগবান এই একাদশী মাহাত্ম করতে গিয়ে একটি সম্পূর্ণ রহস্যময় একটি কাহিনী একাদশী তুলে ধর মাহাত্ম তুলে ধরার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এবার সত্য কাহিনীটি কি বলছে শুধু শুনুন এবং হচ্ছে স্বর্গে ঘটেছিল নন্দন কাননে স্বর্গের দেবরাজ ইন্দ্র তিনি খুব আনন্দের দিন কাটাচ্ছিলেন সুন্দর বাগান সেখানে পুষ্প তারপরে জল ফলের গাছ নানান রকমের পাখির ডাক নদীর কলকল শব্দ এক অত্যন্ত মনোরম পরিবেশ আর পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র সামনে রয়েছে তিনি ভীষণ আনন্দে রয়েছেন দেবরাজ ইন্দ্র তিনি সমস্ত গন্ধর্ব অপসারা বললেন যে তোমরা ইচ্ছে মতো সুন্দর ভাবে গান গাইতে পারো কীর্তন করতে পারো আমি সেটা উপভোগ করতে পারি ইন্দ্র স্বর্গে ইন্দ্র বলছেন কাজ গান গাওয়া আর অপসরাদের কাজ হচ্ছে নৃত্য করা দেবরাজ ইন্দ্রের সেই সবাই কে নাচলো প্রধান প্রধান গন্তব্য তারা তো উপস্থিত ছিলেন অপসরারাও উপস্থিত ছিলেন তার মধ্যে পুষ্পদত্ত এবং পুত্র মাল্যবানও উপস্থিত ছিলেন অপরদিকা বা চিত্রসেন তার কন্যা পুষ্পবতীও উপস্থিত ছিলেন ওইখানে যখন দেবরাজ ইন্দ্র সবাইকে ডাকলেন যে তোমাদের নিজের ইচ্ছামতো গান করো নাচ করো আনন্দ করো এবং আমাদেরও আনন্দ দাও তখন দেবরাজ ইন্দ্রের আহ্বান শুনে এই মাল্যবান পুষ্পবতী নৃত্য আর গীতে সকলকে মাতিয়ে তুললেন এখন এই পুষ্পবন্তি মাল্যবান এদের একটা পূর্ব ইতিহাস ছিল এরা দুজনই যুবক যুবকী এবং অত্যন্ত সুন্দর দেখতে আর সেই রকম তারা নাচ এবং গান করতে পারতেন দুজন দুজনকে ভীষণ ভালোবাসতেন এবং দেবরাজ দুজনকে সামনে মানে বসে আছেন এবং দেবরাজ ইন্দ্র আদেশ করেছেন তাই তারা গান এবং নাচ করতে বললেন তা সেই দেবরাজ ইন্দ্রর কাছে এটা এক অভিশাপ ডেকে আনলো এরা নাচ গানের ব্যাপারটা এবার তিনি দেবরাজ ইন্দ্র তো আদেশ করেছেন যে তোমরা গান গাও কিন্তু প্রকৃতপক্ষে দেবরাজ ইন্দ্রকে সামনে বসিয়ে একে অপরের দিকে কটাক্ষপাত করছে সকলে এটা বুঝতে পারলো তাদের মন গানে মন চলে গেছে অন্য কোন খাতে গানের মানে গান খারাপ হলো তাল ভঙ্গ হলো লয় কেটে গেল তখন দেবরাজ ইন্দ্র সবটাই বুঝলেন তিনি তো ভগবান এবং ভীষণ ক্রুদ্ধ হলেন যে আমার সামনে তোমরা আমাকে অপমান করে নিজেরা উপভোগ করছো একে অপরের প্রতি কটক্ষপাত করছো একই ভয়ঙ্কর অনাচার দেবরাজ ইন্দ্র তো অবাক হয়ে গেলেন দেখুন ভক্তগণ এই সময় আমাদের একটা শিক্ষা নেওয়ার আছে আমরা ভগবানের সামনে যদি অন্য কথা বলি আরতি করি যখন ভগবানের কথা চিন্তা না করে অন্য দিকে আমরা চিন্তা করি হচ্ছে কীর্তনা হচ্ছে কিন্তু আমাদের সেখানে মনটা নেই মনটা অন্য দিকে চলে গেছে তাই এই সময় খুব সাবধান হওয়া উচিত যদি কারোর সামনে দাঁড়িয়ে মানে তাকে সেবা করছেন আর মনটা অন্য দিকে এটা তো তিনি অসন্তুষ্ট হবেন তাই দেবরাজ ইন্দ্র ভয়ঙ্কর অসন্তুষ্ট হয়েছিলেন তাই আমরাও যদি এই পূজা পাঠ অর্চনা করার সময় অন্যদিকে মন ভগবান অসন্তুষ্ট হবেন এইবার ভগবান ইন্দ্র তাদের অভিশাপ দিলেন ওরে মুড়ো তোরা আমার সামনে তোরা আমার আজ্ঞা মানে অপমান করলে আমাকে তোমাদের এত সাহস তোমরা এমন ভাবে কামাসক্ত হয়েছো এটি গন্দ্রবতে শোভনীয় নয় তোমরা যে কাজটা করেছো সেটা পিচাসযোগ্য যোগ্য তাই আমিও বিসাব দিলাম তোমরা এখন থেকে পিশাচ পিশাচ জনি লাভ করো এই তো ভয়ঙ্কর অভিশাপ তারা পেলেন দেবরাজের কাছ থেকে কিন্তু দেবরাজের কথা সঙ্গে সঙ্গে পিচাস জনি হয়ে গেল অপূর্ব গন্ধর্ব শরীর ত্যাগ করে পিচাস জনি লাভ করলো দুর্গব হিমালয়ে পান্তরে পান্তরে তারা ঘুরে বেড়ায় খাবার নেই প্রচন্ড ঠান্ডা বড় পেট দেশ অসাধারণ কষ্টকর সেখানে মানে ভীষণ কষ্ট সেখানে তখন এই সময় দুই পিচাস পিচাসিনি বলতে লাগলো তারা যে কখনো তো আমরা কোনো অপরাধ করিনি অন্যায় করিনি তাও কেন আমাদের এত কষ্ট হচ্ছে পাপ না করা সত্ত্বেও আমরা এত যন্ত্রণা পাচ্ছি তাই আমরা আর কখনো কোনো পাপ কর্ম করবো না দেখুন ভক্তগণ যে বিচার ভগবানের আদালতে বিচার একদিন না একদিন হবে এই জগতে বিচার হবেই হবে পাপ করলে শাস্তি পেতেই হবে তাই কখনো পাপ কর্ম করা উচিত না হিংসা করা উচিত না অবৌদের সঙ্গ না করি নেশা না করি এই যে নিয়মগুলো যে পালন করতে বলি এই চারটে নিয়ম পালন করলে সমস্ত পাপ কর্ম থেকে মুক্ত হবে তাহলে পায়শ্চিত্ত করতে হবে না এত কঠোর শাস্তিও পেতে হবে না এখন এই দুজন পিচাস তারা অতিশয় কষ্টের দিন কাটাচ্ছে কোনদিন খাবার জোটে কোনদিন খাবার জোটেও না কিন্তু তাদের কোনো না কোনো জন্মে তারা সুফল লাভ করেছিল অনেক সময় অজ্ঞাত কোনো সুফল আমাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি করে এই কারণে আমরা লাভবান খুলে যায়। এই দুই যাই মাঘ মাসে তিথি তিথি অর্থাৎ সেই দিনটিতে একটি অস্বস্ত গাছের তলায় বসে থাকলো শুয়ে থাকলো এবং সারাদিন সেদিনকে কোনো খাবার পায়নি আর প্রচন্ড শীতে রাত্রে ঘুমাতেও পারেনি এইভাবে তাদের নিজের অজান্তে কিভাবে একাদশী পালন করা হয়ে গেল তাহলে কিন্তু জেনে শুনে তারা কিন্তু পালন করেনি তাদের খাবার জোটেনি তাই তারা মানে উপবাস ছিল তাই ভগবান সেইটিকে একাদশী পালন হিসাবে জেনে নিলেন এবং তাদেরকে প্রভুত অনেক মানে কল্যাণ করলো তাহলে এবার অজান্তে ভৈমী একাদশী তাদের হয়ে গেল ঠিক পর দিনকে একটা অদ্ভুত কাণ্ড হলো এই একাদশী একটা অদ্ভুত কাণ্ড তাদের সামনে এসে দাঁড়ালো তাদের পিচাস শরীর ত্যাগ করে নিজের আসল শরীরে পুনরায় ফিরে এলো এবং গন্তব্যস্থানে পৌঁছে গেল এই দেখে সবাই তো খুব হতবাক যে তারা কি করে আবার নিজের জীবনে পৌঁছে গেল দেবরাজ ইন্দ্র তো নিজের দেখে তাদেরকে চমকে উঠলেন যেটা কি করে সম্ভব আমি তো তোমাদের সেদিনকে অভিশাপ দিলাম তোমরা পিচাস জনি লাভ করো তাহলে কি করে তোমরা সেই জাল কাটিয়ে গন্ধব্য তে পৌঁছালে যে আমরা ভয়মি একাদশী না জেনেই করেছি সেই কারণে আমরা গন্ধব্য শরীর ফিরে পেয়েছি এইবার দেবরাজ ইন্দ্র তো তখন ভীষণ খুশি হলেন এবং দেবরাজ ইন্দ্র বললেন যে যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত যারা একাদশী পালন করে তারা আমার পূজ্য তাদেরকে আমি ভীষণ আদর করি এবং ভালোবাসি এই জন্য বারবারই বলা হয় কৃষ্ণ ভক্ত যারা বা ভক্তি করে যারা কৃষ্ণ ভক্তি আছে যার সর্ব দেবতা বন্ধু তার বা পাশে তার দেবতা ইন্দ্র স্বয়ং বলছে যে তারা আমাদের অত্যন্ত পূজ্য আমি তাদের আদর করি তোমরা একাদশী ব্রত পালন করেছো তাই তোমরা পুনরায় চেহারায় ফিরে চেহারা ফিরে পাও এবং অমৃত পান করো স্বর্গে বাস করো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই পৌরাণিক কাহিনীটি পুরো জানালেন এবার ব্রহ্ম হত্যার পাপ পর্যন্ত শ্রীকৃষ্ণ বললেন যে মুছে যায় সমস্ত যোগ্য পালন করার পর এই ব্রত করলে সুফল পাওয়া যায় সমস্ত তীর্থ পালনের পরও এই ভৈমি একাদশী করলে সুফল পাওয়া যায় যত রকমের দান করবে এই ভৈমি একাদশী করার পর সেই পুণ্য লাভ হয় তাহলে ভৈমি একাদশী কত মানে পাওয়া যায় আমরা আর কটা টাকা দান করতে পারি আমরা কটা তীর্থ করতে পারি বা কটা যোগ্য করতে পারি তাহলে সমস্ত যোগ্য তীর্থ এবং দান সমস্ত কিছু করা যায় তাহলে একাদশী করো তাহলে অনেক পূর্ণ লাভ করবে শেষে ভগবান বললে এই একাদশী করলে অনন্তকাল বৈকুণ্ঠেও বসবাস করার সুযোগ পায় এবং যারা শুধুমাত্র এই ভৈমি একাদশীর শোভন করবে অগ্নিষ্টম লাভ করবে তাহলে এই যে এখনই ফল পেয়ে গেলে তোমরা এই ভৈমি একাদশী বোত ও মাহাত্ম শুনে তাহলে এইটা সবাইকে একটু শেয়ার করে দাও ভৈমি একাদশীর মাহাত্ম এবং অবশ্যই প্রত্যেকে মানে যাদের ভালো চাও মঙ্গল চাও তাদেরকে একটু শেয়ার করে দাও এই ভৈমি একাদশী বত মাঘ মাসে শুক্লপক্ষে এবারে উনিশ না কুড়ি ভৈমী একাদশী পড়েছে তাহলে পালন করো কিভাবে কখন পালনটা করবে এবারে তো পালনটা ওই যে বললাম আমাদের এদিকে কুড়ি তারিখই পড়েছে তাই তোমরা প্রত্যেকে করো এবং যারা করছে না তাদেরকে উপদেশ দাও এই একাদশী করার ফল কি হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক করো আর কে কে করছো আমাকে একটু কমেন্ট করে জানাও এই একাদশী বোত মাহাত্ম তোমাদের জানিয়েই দিলাম